ট্রাফিক পুলিশ বাইক দাঁড় করিয়ে চাবি খুলে নেয়, সেটা কি আইনে আছে? কি বলছে আইন জানুন প্রকৃত সত্যিটা। একজন ট্রাফিক কনস্টেবল আপনার মোটরসাইকেলের চাবি কখনোই খুলে নিতে পারে না, সেটা কিন্তু একেবারে নিয়ম বিরুদ্ধ। আর এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। ট্রাফিক পুলিশ কর্মী চালান কাটতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে একজন ট্রাফিক কনস্টেবল আপনার মোটরসাইকেলের চাবি খুলে নিয়ে নেবেন, সেটা কিন্তু একেবারেই নিয়ম বিরুদ্ধ। ট্রাফিক পুলিশ কর্মী আপনাকে সতর্ক করতে পারেন বা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন, কিন্তু মোটরসাইকেলে চাবি বাজেয়াপ্ত করার ক্ষমতা তার নেই। তাই আপনার নিজের আইনি অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইন্ডিয়ান মোটর ভেহিকল অ্যাক্ট 1931 এর অধীনে শুধুমাত্র একজন ASI লেভেল অফিসার ট্রাফিক লঙ্ঘনের জন্য আপনার চালান কাটতে পারেন। ASI ইন্সপেক্টর স্পটে থাকতে হবে। ট্রাফিক কনস্টেবলরা শুধুমাত্র তাদের সাহায্য করবেন, ফলে কারোর গাড়ির চাবি নেওয়ার অধিকার তাদের নেই। শুধু তাই নয়, তারা আপনার মোটরসাইকেলের টায়ারের হাওয়াও বের করতে পারে না, এমনকি তারা আপনার সঙ্গে ভুলভাবে কথা বলতে বা খারাপ ব্যবহার করতেও পারেন না। কোনো ট্রাফিক পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই আপনাকে হয়রানি করলে আপনি তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে এবং দরকারি নথি রাখতে হবে। এড়িয়ে চলতে হবে মদ্যপান, গাড়ি বা বাইকের গতি রাখতে হবে সীমার মধ্যে। চালান কাটার জন্য ট্রাফিক পুলিশের ইউনিফর্ম থাকা জরুরি। ইউনিফর্মের ফিতে নাম্বার এবং নাম থাকা উচিত। ইউনিফর্ম না থাকলে পুলিশ কর্মীকে আপনি তার পরিচয়পত্র দেখাতে বলতেই পারেন। যদি ট্রাফিক পুলিশ থামায় তাহলে গাড়ি বন্ধ করে আপনার বাহন সম্পর্কিত তথ্য পুলিশের কাছে পেশ করুন। মনে রাখা দরকার, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স দেখানোই যথেষ্ট। পুলিশের কাছে সেটা হস্তান্তর করবেন কিনা সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। মোটর ভেহিকল অ্যাক্টের 130 ধারা অনুযায়ী প্রডিউস করতে অর্থাৎ দেখাতেই হবে, দিতে হবে না। জেনে রাখুন, ট্রাফিক পুলিশের হেড কনস্টেবল আপনাকে সর্বোচ্চ 100 টাকা জরিমানা করতে পারেন। এর চেয়ে বেশি জরিমানা শুধুমাত্র ASI বা SI পদমর্যাদার ট্রাফিক অফিসাররাই করতে পারেন, অর্থাৎ তারা 100 টাকার বেশি চালান করতে পারেন। যদি ট্রাফিক কনস্টেবল আপনার মোটর বাইকের চাবি নিয়ে নেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই ঘটনার ভিডিও করুন। এরপর ওই এলাকার থানায় গিয়ে কোনো ঊর্ধ্বতন আধিকারিককে সেটা দেখিয়ে অভিযোগ করতে পারেন। বৈধ দোষী ছাড়া ট্রাফিক পুলিশ কারোর ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন না। লাল বাতিতে না থামা, ওভারলোডিং, মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে পুলিশ ড্রাইভিং লাইসেন্স আটক করতে পারে। মোটর বাইক বা গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্সে আসল কপি, দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র অবশ্যই থাকতে হবে, সেই সঙ্গে গাড়ির নিবন্ধন ও বিমার ফটোকপি লাগতে পারে। সুবিধার জন্য লকার এবং এম পরিবহন অ্যাপ ব্যবহার করুন। সঙ্গে টাকা না থাকলে পরেও জরিমানা দিতে পারেন। এমতো অবস্থায় আদালত একটি চালান জারি করে, ফলে আদালতে গিয়ে চালান পূরণ করতে হবে। এই সময় ট্রাফিক পুলিশ কর্মী আপনার ড্রাইভিং লাইসেন্স তার কাছে রাখতে পারেন।